তোমরা একদিনের ট্যুর করতে চাও? একদিনের ট্যুরের জন্য নবদ্বীপ আদর্শ আমার মনে হয়। তোমরা সবাই মায়াপুর ট্যুর করো, কিন্তু নবদ্বীপকেও করো না। নবদ্বীপ করতে পারো, নবদ্বীপের অনেক অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যা তোমরা ভিজিট করতে পারো। তা দেখো, আজ আমি তোমাদেরকে ঘুরে দেখাবো নবদ্বীপ। হ্যাঁ, নবদ্বীপ জানো চারটি কারণে বিখ্যাত। কী কী কারণ? প্রথম, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। দুই, এই নবদ্বীপকে পাশ্চাত্যের অক্সফোর্ডও বলে। তিন, এখানে একসময় বাংলার রাজধানী ছিল। আর চার, এখানে কিন্তু লাল মিষ্টি দই বিখ্যাত। তা দেখো, আমি আজ তোমাদের ঘুরে দেখাবো নবদ্বীপ। নবদ্বীপে কী কী দেখা যায় সেটা দেখো এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। চলো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, রয়েছি আমি এখন নবদ্বীপ, নবদ্বীপ ধাম দেখতে পাচ্ছ, এই যে নবদ্বীপ স্টেশন। তোমাদেরকে দেখাবো আমি একদিনে কী করে নবদ্বীপ ঘোরো বা ঘোরা যায় সেই জিনিসগুলো আমি তোমাকে দেখাবো। তোমরা তো মায়াপুর অনেকে গেছো, অনেকে মায়াপুর ঘুরেছো কিন্তু নবদ্বীপটা ঘোরো না। কিন্তু একবেলার বা একদিন টাইম রাখলেই তোমরা নবদ্বীপ ঘুরতে পারবে। সেই নবদ্বীপে কী কী ঘোরা যায়, কী কী ঘোরার জিনিস আছে, কী কী দেখার জিনিস আছে সেইগুলো দেখাবো তোমাদেরকে। তোমরা দেখো আর দেখতে থাকো, চলো। নবদ্বীপ স্টেশনে এখন চলমান সিঁড়ি হয়ে গেছে। Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama দেখছো আমি নবদ্বীপে আসি, আমি তোমাদের নবদ্বীপ ঘুরে দেখাবো। তোমরা যদি একদিন বা হাফ বেলা নবদ্বীপের জন্য রাখো তাহলে নবদ্বীপ ঘুরে নিতে পারবে। আর তোমরা তো সবাই মায়াপুর আসো, মায়াপুর ঘুরো কিন্তু নবদ্বীপ ঘুরো না। একদিনের মধ্যে তোমরা নবদ্বীপ ঘুরতে পারবে। আমি ঘুরছি সেরমভাবে, তোমাদেরকে যেমনভাবে ঘুরছি তেমনভাবে দেখাবো। আমি যেভাবে দাদা টোটোতে এসেছি সেই টোটোর নম্বর দিয়ে দেবো। টোটাল আমাদের দাদা 12টা মন্দির দেখাবে বলেছে, 400 টাকা নেবে, ঠিক আছে? তা দেখো আর দেখতে দেখো, চলো। নবদ্বীপের রাস্তা খুব সরু ও সংকীর্ণ, এই জন্য টোটো বা ছোট গাড়ি নিয়ে যাই ভালো। এখন আমি চলে যাচ্ছি রাধা রানী মন্দির, গুপ্ত বৃন্দাবন। দাদা প্রথম এটা নিয়ে এসছে আমাদের, আর দাদার নম্বর তো আমি দিয়ে দেবো, লাস্টে দেবো, এখন দিচ্ছি না। দাদার নম্বর, দাদার নাম সব দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা যদি এখানে আসো যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তা আমি গিয়ে দেখে আসি আগে, চলো আমার সঙ্গে। আমি তোমাদেরকে দেখাচ্ছি নবদ্বীপে অবস্থিত রাধা রানীর মন্দির। এই মন্দিরটি প্রথম আমি দর্শন করছি আর তোমাদেরকেও দর্শন করাবো। তা দেখো, আমি রাধা রানী মন্দির চলে এসেছি। এই রাধা রানী মন্দির দেখতে পাচ্ছ, এই যে মোটামুটি নাট মন্দিরটা খুবই বড়, খুবই বিশাল। যাক সামনে, আর এখানে আছে গুপ্ত বৃন্দাবন, এখানে আছে কিন্তু গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন এই পাশটা আছে, তোমাদের সেটাও দেখাচ্ছি। তোমরা আগে রাধা রানী মন্দির, আগে রাধা রানী মন্দিরটা দেখি। এই মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি আছে। মন্দির এখানে গুপ্ত বৃন্দাবন আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে 10 টাকা টিকিট আছে। দেখতে পাচ্ছ, টিকিট কেটে নিয়েছি 10 টাকা করে। দেখতে পাচ্ছ বিভিন্ন মডেল সাজানো রয়েছে এর মধ্যে। যা হোক, দেখতে পাচ্ছ এখন রয়েছে, দেখতে পাচ্ছ এখন শরৎসজ্জায় রয়েছে গঙ্গাপুত্র ভীষ্ম, তার পাশে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ, বলরাম, ভীম, সবাই দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এটা।
সবাইকে দেখিয়ে দিলাম রাধারানীর মন্দির, এটা প্রথম আমি দর্শন করলাম, প্রথম রাধারানীর মন্দির আর গুপ্ত বৃন্দাবন সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিচ্ছ। এবার নেক্সট আবার যাবো আরও কোনো জায়গায়। মহাপুর নির্দেশে এটি গৌরাঙ্গ মন্দির তৈরি করেছিলেন, দেখতে পাচ্ছ এই যে পিছনে তোমাদেরকে দেখাই দেখিয়ে দেবো। শ্রী শ্রী মহাপ্রভুর আদেশ অনুসারে শ্রী গৌরাঙ্গ জিও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যাক এই মন্দিরটা আমি ঢুকি, ঢুকে ভেতরে কী কী আছে সেটা দেখি আর তোমাদেরকে দেখাই। এই মন্দিরে তোমরা দুপুরবেলা প্রসাদ গ্রহণ করতে পারো, দুপুরবেলা এসে টিকিট কাটলেই এই মন্দিরের থেকে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে। এইবার আমি তোমাদের দেখাবো শ্রী শ্রী বলরাম দেব জিও মন্দির, সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, সামনে গেটটা, পিছনে ব্যাক করে দেখাই তোমাদের। আমি চলে এসেছি শ্রী জগন্নাথ মিশ্রের মন্দির বা বাড়ি, দেখতে পাচ্ছ এখানে নিতাই নিবাই বা আমায় জন্মগ্রহণ করেছিল, সেইখানে আমি তোমাদের নিয়ে যাবো, দেখাবো। এখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, জানি না কতদূর তোমরা শুনতে পাচ্ছ। আমি এবার যে মন্দিরটা দেখাতে যাচ্ছি, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, সেই স্থান আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখছ নিম গাছ, নিম গাছের তলায় এই মন্দির। এখানে দেখতে পাচ্ছ শচী মায়ের করে নিমায় আছে, যাক এখানেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। দেখতে পাচ্ছ শচী মায়ের কোলে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এটাই হলো প্রাচীন মায়াপুর, এখানেই হলো জন্মগ্রহণ করেছিলেন, এই নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। নরতম প্রাণ রামচন্দ্র আমি এবার চলে এসেছি গৌর গোপীনাথ জিও মন্দিরে। এখানে বিগ্রহ আছে গৌরাঙ্গ মহাপ্রভুর, আর গৌরাঙ্গ মহাপ্রভু আছে 60 ফুট উঁচু একটি বিগ্রহ। এইটা এশিয়া তথা পৃথিবীর সবচেয়ে উচ্চতম গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, যাক সেটাই আমি তোমাদের দেখাবো। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, যাক আবার 10 টাকার টিকিট আছে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। যাক আমি তোমাদের মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, তা দেখো ভেতরে আমরা ঢুকছি। দেখো ভালোই লাগছে, কৃত্রিম গুহা। দেখতে পাচ্ছ এখানে গুপ্ত বৃন্দাবন তৈরি করেছে, গুপ্ত বৃন্দাবন এটা। দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের সব লীলা দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা যদি আসো নবদ্বীপ ধামে তাহলে এটাকে মাস্ট তোমরা দেখবেই, খুব সুন্দর।
দেখতে পাচ্ছ এটা নিতাই মহাপ্রভু তোমরা পুরী থেকে গেছো গুপ্ত বৃন্দাবন দেখেছো ঠিক অনেকটা এই ধ্বংস তৈরি করেছে এরা দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ এখানে চৈতন্য মহাপ্রভু আর তার চারিপাশে বিভিন্ন পশু পাখি রয়েছে দেখছো এখানে শ্রীকৃষ্ণ রয়েছে চলিতে দেখতে পাচ্ছ এটা 60 ফুটের গৌড় নিতাই তোমরা দেখতে পাচ্ছ এটা মানে দেখতে পাচ্ছ ব্রহ্মাদেব রয়েছে এখানে দেখছো কৃষ্ণ লীলা করছে তার সখীদের সঙ্গে দুপুরবেলা আসো এখানে তোমরা মহাপ্রসাদ পাবে 60 টাকায় 60 টাকা কি কি পাবে দেখো লেখা আছে এখানে এগুলো পাবে দুপুরবেলা হ্যাঁ দেখছো ঝর্ণার মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে কি এটা অসাধারণ লাগছে কিন্তু কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে ঝর্ণা জল পড়ছে লাইটিং একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে এই জায়গাটায় এই পাশে দেখতে পাচ্ছ এটা রাধিকা রয়েছে সামনে দেখতে পাচ্ছ একটা মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামের দিকে এবার আমরা যাচ্ছি দেখছো মিউজিয়াম মিউজিয়ামের ঢুকতে বন্ধুরা ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য এখানেই কাট করলাম এর পরের পর্বে তোমরা দেখতে পাবে সমাজবাড়ি সোনার গৌরঙ্গ এর পরের পর্বে দেখতে পারবে এই পর্বে এই পর্যন্তই থাকছে আর যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর দেখতে থাকো পরের পর্বের জন্য অপেক্ষা করো যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো পরের পর্ব আরও ইন্টারেস্টিং হবে তোমরা দেখো